হাই ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে তনুশ্রী দাস আর তোমরা দেখছো স্টক বেঙ্গলি। আজকে আমরা জানবো কিছু নিউ আপডেটসের ব্যাপারে। আজকের ফার্স্ট আপডেট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল পেমেন্ট সার্ভিসকে বাড়ানোর জন্য ডেবিট কার্ডকে বন্ধ করার প্ল্যানিং করেছে। এর জন্য ব্যাংক খুব ফাস্টলি কাজও করছে আর নেক্সট 18 মাসের মধ্যে সব এটিএম কার্ড বন্ধ করে দেওয়া হবে। তারপর ইনো প্ল্যাটফর্মের মাধ্যমে এটিএম মেশিন দিয়ে পয়সা বার করা যাবে। এই প্ল্যাটফর্ম দিয়ে আপনারা শপিংও করতে পারবেন। তাছাড়া দেশের মধ্যে 90 crore ডেবিট কার্ড হোল্ডার্স আছে আর 3 crore ক্রেডিট কার্ড হোল্ডার আছে। আপনাদেরকে এখনো অবধি দেশে 68,000 ইনো ক্যাশ পয়েন্ট আছে। ব্যাংকের কথা অনুযায়ী এই 18 মাসে 10 lakh ইনো ক্যাশ পয়েন্ট হয়ে যাবে। SBI এই বছর ইনো ক্যাশ সার্ভিস শুরু করেছে যা কাস্টমারদের ডেবিট কার্ড ছাড়াও পয়সা বার করার ফেসিলিটি দেয়। নেক্সট আপডেট হলো, ইলেকট্রিক ভেহিকলস কে প্রমোট করার জন্য বেশ কিছু কোম্পানি পার্টনারশিপ করছে আর এখন কিছুদিন আগেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর ব্রিটিশ পেট্রোলিয়াম জয়েন্ট ভেঞ্চার শুরু করেছিল। এই জয়েন্ট ভেঞ্চারের ফলে ইন্ডিয়াতে প্রায় 55,000 পেট্রোলিয়াম পাম্পস আর ইলেকট্রিক ভেহিকলস এর জন্য চার্জিং পয়েন্ট বানানো হবে। এর সাথে সাথে সব পেট্রোলিয়াম পাম্পসে CNG আর LNG ফেসিলিটিও দেওয়া হবে। অ্যাকচুয়ালি ব্রিটিশ পেট্রোলিয়াম ব্রিটেনের সব থেকে বড় ইলেকট্রিক ভেহিকলস চার্জিং কোম্পানি চার্জ মাস্টারকে কিনেছে। চার্জ মাস্টারের 7,000 থেকে বেশি পাবলিক চার্জিং স্টেশন আছে। জয়েন্ট ভেঞ্চারের ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রির 51% স্টেক আছে আর ব্রিটিশ পেট্রোলিয়ামের 49% স্টেক আছে। নেক্সট আপডেট হলো, যেসব কোম্পানির অ্যানুয়াল ইনকাম 400 crore থেকে বেশি আছে তাদের কর্পোরেট ট্যাক্স রেটকে গভর্নমেন্ট 25% করার প্ল্যানিং করেছে। গভর্নমেন্টের কথা অনুযায়ী বাকি সব কোম্পানির কর্পোরেট ট্যাক্স রেটকে রিভাইজ করা হবে। এর আগে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইউনিয়ন বাজেটে 400 crore অ্যানুয়াল ইনকাম করার কোম্পানিগুলোর উপর কর্পোরেট ট্যাক্স রেটকে 30% থেকে কমিয়ে 25% করেছিল। আগের বছর ফর্মাল ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি 250 crore অ্যানুয়াল ইনকাম করার কোম্পানিগুলোর উপর কর্পোরেট ট্যাক্স রেটকে 25% করেছিল। তোমাদেরকে বলি, ইন্ডিপেন্ডেন্স ডেতে PM নরেন্দ্র মোদী ভাষণে বলেছিলেন বিজনেসম্যানদের সব রকম বেনিফিটস দেওয়া হবে। নেক্সট আপডেট হলো, ভোডাফোন আইডিয়ার CEO বলেশ শর্মা কিছু পার্সোনাল রিজনের জন্য নিজের পোস্ট দিয়ে রিজাইন দিয়ে দিয়েছে। বলেশ শর্মা ভোডাফোন আইডিয়া মার্চ হওয়ার পর থেকেই CEO এর পোস্টে কাজ করছিলেন, কিন্তু এখন রবীন্দ্র টাক্কর MD আর CEO এর জন্য অ্যাপয়েন্ট করা হবে। এখনো অবধি মিস্টার টাক্কর ভোডাফোন গ্রুপের ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ আছেন আর এটা 1994 থেকেই তিনি ভোডাফোনের সাথে জড়িত আছেন। নেক্সট আপডেট হলো, ধারে ডুবে থাকা অনিল আম্বানির জন্য একটা ভালো খবর আছে। ফাইন্যান্সিয়াল 1920 ফার্স্ট কোয়ার্টারে অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স ক্যাপিটালের প্রফিট 4 গুণ বেড়ে গিয়েছে। এই কোয়ার্টারে কোম্পানির 1218 crore প্রফিট হয়েছে আর তার ঠিক আগের বছর এই কোয়ার্টারে কোম্পানির প্রফিট 295 crore ছিল। এর সাথে কোম্পানির রেভিনিউ 31% বেড়েছে। এই কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ 6,083 crore ছিল আর তার ঠিক আগের বছর এই কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ 4,641 crore ছিল। সো এটা ছিল আজকের আপডেটস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। যদি নতুন কিছু আপডেটস এর ব্যাপারে জানতে চাও তাহলে কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।